ক্লাস এইটে বসে দেখি চোদ্দোর পাঁচের থেকে লাস্টের দুটো অঙ্ক আমি করবো, করে দেখাবো। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পারবে, আর যদি বুঝতে না পারো কেউ তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তবে প্রথমে কি এটা চারের অঙ্ক, চারের অঙ্কটা দেখো কি আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এবি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু সি এ, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টু বি সি। এইটা তাহলে এইটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। একবার আমরা দশগু নির্ণয় করবো, একবার আমরা লসগু নির্ণয় করবো। তাহলে দেখো এই প্রথম রাশিটা একটু চিন্তা করো, দেখো এখানে একটা সূত্র আসছে, কি সূত্র আসছে, কিরকম আসছে, আমরা প্রথম কী করবো আমরা একটু সাজিয়ে নেব, ভালো করে দেখো সাজিয়ে নেব কিরকম। তাহলে দেখো এখানে দেখো এ আর বি আছে, তাহলে এ বি, তাহলে এটা এ নিশ্চয় এটা বি। তাহলে আমরা সাজছি, দেখো প্রথমে এ স্কোয়ার নিলাম প্লাস টু এই যে এ এই যে বি প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সাজালাম, আর কি পড়ে আছে মাইনাস সি স্কোয়ার। থাক তাহলে আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর এখানে মাইনাস সি স্কোয়ার থাকছে, ব্র্যাকেটে করে দিলাম। তাহলে দেখো ভালো করে দেখো এখানে আরেকটা সূত্র হচ্ছে, এই টোটালটাকে এ ধরলাম, টোটালটাকে বি ধরলাম, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা এক কাজ করি, এই দেখো এ এই যে এ প্লাস বি হয়ে গেল ইন্টু এই যে এ মাইনাস বি, তাহলে এটা পেলাম আমরা প্রথম থেকে, এটা কি প্রথম রাশি থেকে আমরা এটা পেলাম। দেখো দ্বিতীয় রাশিটা একই রকম আমরা চেষ্টা করবো, দেখো এখানে এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে এটা এ আর এটা বি, তাহলে একইভাবে করবো আমরা। দেখো সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার, আর লাস্টে পড়ে আছে বি স্কোয়ার, তাহলে কী হচ্ছে দেখো এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইখান থেকে একটা কিছু সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর মাইনাস এখানে কী আছে বি স্কোয়ারটা আমি ব্যাকেটে করে দিলাম। তাহলে এখানে তো একটা সূত্র হচ্ছে ঠিক আগেরটার মতো, এরকম হচ্ছে দেখো এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস এটা বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দেখো এই যে এ প্লাস বি ইন্টু ইন্টু এই যে এ মাইনাস বি, এখানে এ মানে এইটা আর বি মানে এইটা হয়ে গেল, এইটা একটা পেলাম আমরা। আচ্ছা এবার লাস্ট অঙ্ক এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমরা এইখানেই করে দিচ্ছি, হ্যাঁ এখানে করে দিচ্ছি, একটু দেখি কী আছে। দেখো এখানে বি সি আছে, তাহলে এ একটা বি, তাহলে এটা 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 একই রকম অঙ্ক। দেখো এ স্কোয়ার প্লাস টু বি সি মানে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আর লাস্টে পড়ে আছে এ স্কোয়ার লিখলাম, তাহলে এখানে কী করবো আমরা, এটা একটা সূত্র হচ্ছে, কী সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কী সূত্র এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি তার কি হোল স্কোয়ার সূত্র, আর এখানে এ আছে তাহলে এটা হোল স্কোয়ার ধরলাম, তাহলে এটা ঠিক আগের মতনই একই, এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম, তাহলে এ বি ধরলে কী হচ্ছে এ আর বি ধরলে কী হচ্ছে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি এই যে এ এই যে প্লাস বি একবার হয়ে গেল ইন্টু এই যে এ মাইনাস বি, তাহলে পেয়ে গেলাম এ একটা রাশি পেয়ে গেলাম, একটা রাশি এটা, তাহলে আমাদের প্রথম কী বার করবো আমরা গসগু বার করবো। তাহলে এখানে লিখবো অতএব নির্ণয় নির্ণয় গ সা গু। তাহলে দেখো এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, এখানে দেখো এ এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে আমরা কী লিখবো এ প্লাস বি প্লাস সি, এটা বসবো। দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি, দেখো এ প্লাস বি প্লাস কিন্তু এখানে এখানে সি এ প্লাস আছে কিন্তু এখানে মাইনাস, তার মানে এটা হচ্ছে না। দেখো এইটা এইটা মানে কী হচ্ছে না, সব তিনটাতে থাকতে হবে তবে সেটা হিসেবে গসাগু, তাহলে হচ্ছে না। দেখো এখানে আছে কি বি প্লাস সি মাইনাস এ, তাহলে এখানে মাইনাস এ নেই, এখানেও নেই, তার মানে এটা হবে না। তাহলে আমরা গসাগু পেলাম আমরা কি এ প্লাস বি প্লাস সি, এটা আমাদের গসাগু হয়ে গেল। আমরা এবার কী নির্ণয় করবো, লসাগু নির্ণয় করবো, ল সা গু। দেখো গসাগু তো পেলাম, এটা তো লিখবই, আর বাদ বাকি যা আমরা পড়ে থাকবে সব লিখবো, এরকম যদি ম্যাচিং না হয়। দেখো এখানে এ প্লাস বি মাইনাস সি,
এখানে কি আছে? এখানে মাইনাস সি নেই কিন্তু মাইনাস বি আছে, তাহলে আমরা এটাও লিখে দিই, এ প্লাস বি মাইনাস সি লিখে দিই, এটাও লিখে দিই মাইনাস বি লিখে দাও। দেখো এখানে প্লাস বি আছে, এটার সঙ্গে ম্যাচিং নেই, তাহলে এটাও লিখে যাবো, এটাও বসে যাবে। তাহলে লসর ক্ষেত্রে যেগুলো কমন থাকবে না, যেগুলো ম্যাচিং হবে না, সেগুলো বসে যাবে। আর গসর ক্ষেত্রে যেটা তিনটের মধ্যে থাকতে হবে, তবে সেটা হবে নির্ণয় গসর। তোমরা বুঝতে পেরেছো? তাহলে লসর গসর বের করে নিয়ে আমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের পাঁচের চারের দিকের অঙ্কটা, ঠিক আছে? এবার আমরা কি করছি, লাস্ট অঙ্কটা, একদম পাঁচ দিকের লাস্ট অঙ্কটা কি আছে আমাদের, তিনটে রাশি, এই একটা রাশি x cube minus 4x, এখানে আছে 4 into square minus 5x plus 6, আর এটা আছে x square minus 4x plus 4, এটা তিনটে রাশি পেয়ে যাচ্ছে। এবার আমাদের কী করতে হবে, না প্রথমটা আমরা দেখো, প্রথম রাশিটা আমরা দেখে নাও, প্রথম রাশিটা কী আছে দেখো, এই দুটোর মধ্যে কী যাচ্ছে আমাদের, দুটোর মধ্যে দেখো x আছে, তার মানে x কমন নিয়ে নেবো আমরা, x কমন নিলাম, পরে আছে কী দেখো, এখানে x যদি কমন নিই তাহলে x square minus 4 পরে থাকছে, তাই তো? এক্স স্কোয়ার মাইনাস ফোর করে থাকছে। এবার দেখো এখানটা আমরা নিলাম, এইখানটা আমরা কি করব, একটা সূত্র পাচ্ছি, কেন তাহলে চার বর্গমূল করতে পারছি আমরা, চার বর্গমূল কত, দুই, তাহলে হয়ে গেল, একটা দ্বিতীয় ভাগের দিলাম, তাহলে এখানে যা আছে এক্স আছে থাকবে, তাহলে দেখো এই থেকে এ এটাকে বি ধরলাম, তাহলে কি করলাম, এটাকে এ এটাকে বি ধরলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলো কি হচ্ছে, না এ প্লাস বি, এই যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, পেয়ে গেলাম, পেয়ে গেলাম, তাহলে এইটা থাকবে, এটা প্রথম রাশিতে থাকলো। দ্বিতীয় রাশিতে কী আছে দেখো, এখানে ফোর আছে, আর এটা কিন্তু একটা মিডিল ড্রাইভ হচ্ছে, ফোর দিলাম, মিডিল ড্রাইভ কী হচ্ছে দেখো, ছয়, ছয়টাকে দিলে কিন্তু আমরা ভাঙি কী হবে, তিন দুগুণে ছয়, তাহলে তিন, তাহলে তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয়, তিন দুই করলে কত হচ্ছে এখানে, পাঁচ হচ্ছে, কিন্তু যদি এখানে মাইনাস আনি, হ্যাঁ তাহলে বিয়োগ হচ্ছে, হচ্ছে না, তাহলে আমরা কী করবো এখানে, ছয় এককে ছয়, তাহলে ছয় থেকে যদি মাইনাস ছয় থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত পড়ে যাচ্ছে, মাইনাস পাঁচ, তাহলে আমরা এইটা একবার চেষ্টা করে দেখবো, কেমন করবো আমরা, তাহলে এটা যা আছে তাই তোমার স্কোয়ার মাইনাস দেখো সিক্স এক্স থেকে, মাইনাস সিক্স এক্স থেকে যদি আমরা প্লাস একটা এক্স বাদ দিই তাহলে কত হচ্ছে, ছয় এককে ছয় পাচ্ছি, আর সিক্স এক্স থেকে এক বাদ দিয়ে কত পাচ্ছি আমরা, এই যে মাইনাস ফাইভ এক্স পেয়ে যাচ্ছি, আর প্লাস যদি আমরা সিক্স নিই, কিন্তু এটা আশা করি মনে হচ্ছে হবে না, কেন এটা কমন এখানে মাইনাস, কিন্তু এখানে প্লাস থাকছে, এটা হবে না, এটা আমরা করতেও করবো না, এইভাবে করবো না, আমরা এটা অন্য পদ্ধতিতে করবো, কী করবো আমরা, তিন দুগুণে ছয়, কীভাবে করবো আমরা, তিন দুগুণে ছয়, তাহলে আমরা তিন দুগুণে ছয় দেখো, তিন দুগুণে ছয় পাচ্ছি, তাহলে মাইনাস তিন মাইনাস দুই কত হচ্ছে, মাইনাস পাঁচ হচ্ছে, গুড, এটা দেখো স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স, তাহলে কত হলো, মাইনাস ফাইভ এক্স পেয়ে গেলাম, আর কি এটা প্লাস ছয় পেয়ে গেলাম, তাহলে কি ফোর যা আছে তাই থাক, তাহলে এই দুটোর মধ্যে কী কমন নেবো আমরা, কী কমন নেবো, এক্স কমন নেবো, ওরা হচ্ছে এক্স মাইনাস থ্রি, এখানে আমাদের কমন নেবো টু, ওরা হচ্ছে এক্স, এই যে প্লাস মাইনাস মাইনাস তিন গুণে ছয় পেয়ে গেলাম, তাহলে ফোর যা আছে তাই থাক, এই দুটোর মধ্যে একটা কমন যাবে এক্স মাইনাস থ্রি, আর এখানে পড়ে হচ্ছে এক্স মাইনাস টু, এটা কী রাশি, দ্বিতীয় রাশি আমরা পেলাম। এবার দেখো এইটা কিন্তু, এই তৃতীয় রাশিটা কিন্তু আমাদের একটা সূত্র হচ্ছে, সূত্রটা কি আমরা একবার করে দেখিলাম, এই ধরো এইটা একটা বর্গ করে নিলাম মাইনাস, আর এখানে প্লাস দুইয়ের বর্গ করে নিলাম, তাহলে কি এইটাকে এ ধরলাম, আর এটাকে কী করলাম আমরা বি ধরলাম, তাহলে মাঝখানে টু এ বি টু, এই যে এ এটা বি, দেখো দুই দুগুণে চার এক্স ফোর এক্স মাইনাস ফোর এক্স পাচ্ছি, তাহলে আমাদের দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কী সূত্র, এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস বি, এই যে তার হোল স্কোয়ার সূত্র, তাহলে পেয়ে গেলাম এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি, তাহলে আমরা কী করবো, প্রথমে নির্ণয় গসর করবো, অতএব নির্ণয় গসাগু, দেখো এখানে এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, এখানে এক্স নেই, তার মানে এটা হবে না গসাগুর ক্ষেত্রে, দেখো এখানে এক্স প্লাস টু আছে, এখানে এক্স মাইনাস টু আছে, আবার এখানেও এক্স মাইনাস টু আছে, কিন্তু এখানে এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু আছে, তিনটেতেই আছে, অসুবিধা নেই, তিনটেতে যেহেতু আছে তাহলে আমাদের, হ্যাঁ দেখো এখানে এক্স প্লাস টু, এখানে প্লাস টু নেই, আবার এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস টু আমাদের হয়ে গেলো গসাগু, ব্যাস
এবার লসাগু নির্ণয় করতে হবে। ল সা দেখো x এখানে আছে, এখানে নেই, এখানে নেই, তাহলে xটা হবে। দেখো এখানে 4 আছে, তাহলে 4টা হবে। তাহলে আগে 4 লিখি, সংখ্যা লিখতে আগে 4xটা লিখলাম, ব্যাস। এবার দেখো x প্লাস 2 এখানে আছে, এখানে নেই, তাহলে x প্লাস 2 তো হবে। এখানে x মাইনাস তো পেয়ে যাচ্ছে আগে থেকে, কেটে গেলাম কমন, এটা থাকলো। দেখো x মাইনাস 3 লিখে দিলাম, ব্যাস। এখানে দেখো একটা জিনিস, দেখো লস্কর ক্ষেত্রে কিন্তু কি করেছিলাম আমরা, যেটা বড় হবে, দেখো x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 এর হোল স্কোয়ার আছে, তাহলে বড় কোনটা আছে, x মাইনাস 2 এটা হচ্ছে আমাদের হোল স্কোয়ার হলো, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি 4x ইন্টু x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2 আর x মাইনাস 3, এটা আমাদের অ্যান্সার। তাহলে সকলে বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই এসএমএস করে আমাকে জানাও, আমি অবশ্যই আরও ভালোভাবে চেষ্টা করবো। থ্যাংক ইউ।